হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত এপিসোডে আপনাদের সাথে হাঁসের মাংস ভুনার রেসিপিটা শেয়ার করেছিলাম। তো সেই হাঁসের মাংসের সাথে আমি সার্ভ করেছিলাম এই খোলাজা পিঠা, যেটা নোয়াখালীর খুব বিখ্যাত একটি পিঠা। আজকে এই খোলা জালি পিঠা বা খোলাজা পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখে নিই কীভাবে পারফেক্টলি এই পিঠাটা তৈরি করবেন, তার সমস্ত প্রস্তুত প্রণালী। তো তার জন্য আমি আজকে নিয়েছি একটা মাটির খোলাতে পিঠা তৈরি করব, যে কারণে মাটির খোলা কিনতে গিয়েছিলাম এবং এখান থেকে পছন্দ করে একটা খোলা নিয়ে এসেছি, যেটার মূল্য নিয়েছিল 40 টাকা। এই যে আমি এই ধরনের একটা খোলা নিচ্ছি। তো আমি আজকে মাটির খোলাতে এই পিঠাটা তৈরি করব, তবে চাইলে কিন্তু ননস্টিক প্যানেও করা যাবে। যেহেতু ট্র্যাডিশনালি এটা মাটির খোলাতেই করা হয়, তাই আমি মাটির খোলাটা যেহেতু আমার এখানে অ্যাভেলেবেল তাই নিয়েছি। তো আমি প্রথমে ব্যাটার তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চালের আটা আর নিচ্ছি 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি। যতটুকু চালের আটা নিয়েছি ততটুকু নিয়েছি কুসুম গরম পানি, আর দিয়েছি স্বাদমতো লবণ। আচ্ছা, এখানে কিন্তু চালের আটাটা ছিল শুকনো, যদি ভেজা চালের আটা হয়ে থাকে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগতে পারে। এই পর্যায়ে আমি এখানে 2 চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর দিয়ে দিব 2টা ডিম। আমি যেহেতু এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি চালের আটা, তাই এখানে আমি ডিম দিব 2টা। প্রতি 1 কাপ চালের আটার জন্য 1টা করে ডিম লাগছে। এখানে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি এখানে ডিমের ব্যাটারটা দিয়ে দিব। এই খোলাজা পিঠার প্রধান শর্ত হচ্ছে পিঠাটাকে একদম পারফেক্টলি ডান করার জন্য এই গোলাটাকে মসৃণ হতে হবে। তো গোলাটা মসৃণ করার জন্য আমি সবথেকে সহজ যে উপায়টা, সেটা হচ্ছে ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে একটু কঠিন মনে হচ্ছিল, তাই আমি এটাকে গ্রাইন্ড করে নিলাম। তাহলে ব্যাটারটা কিন্তু খুব মসৃণ হবে। তো আমি সেই কাজটাই করেছি, এই মিশ্রণটাকে গ্রাইন্ড করে নিয়েছি এবং দেখেন এই মিশ্রণটা কিন্তু এখন অনেক স্মুথ। তো এই কাজটা করলে পিঠাটাও খুব ভালো হবে, এতে এয়ার বাবলস ক্রিয়েট হবে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কনসিস্টেন্সিটা ঠিক এইরকম পাতলা হবে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝে গিয়েছেন। চলেন এখন পিঠা বানাতে যাই। খোলাটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, মাটির খোলাটাকে। তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি এখানে মুছে দিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে মুছে দিয়েছি। এখন আমি 1 চামচ গোলা নিচ্ছি, নিয়ে খুব ভালোভাবে আমি এই যে এই মিশ্রণটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কড়াইটা, মানে যে মাটির খোলাটা আছে সেটা ঘুরিয়ে দিচ্ছি। দেখেন এখানে কত ছোট ছোট ছিদ্র, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না স্ক্রিনে, খুব ছোট ছোট ছিদ্র এখানে হচ্ছে, মানে এখানে এই পিঠাটা কিন্তু ঠিক এমনই হবে। এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হবে, নিচের দিকটা একটু ক্রিস্পি হবে এবং উপরের দিকটা সফট হবে। এক একটা পিঠা তৈরি করতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। দেখেন এই পিঠাটা হয়ে গিয়েছে, আর পিঠা তুলতে আপনাকে কোনো ট্রাভেলই করতে হবে না। আমি যদি আপনি পিঠার গোলাটা ঠিকঠাক থাকে এবং পিঠাটা পারফেক্টলি হয়ে গিয়ে থাকে, দেখবেন খুব সহজেই পিঠাগুলো আপনি তুলে নিতে পারছেন। এই যে দেখেন। আচ্ছা, একটা কথা বলি, মাটির খোলা কিন্তু বাজার থেকে কিনে এনে খুব সহজেই চুলাটা জ্বালিয়ে দিয়ে পিঠা তৈরি করা যায় না, এতে করে মাটির খোলাটা টুক করে ফেটে যেতে পারে। এই জন্য সব থেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে মাটির খোলাটাকে প্রথমে খুব ভালোভাবে প্রস্তুত করে নিতে হয়। তো সেটা কিভাবে করতে হবে সেটার একটা টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে, সেখানে আমি দেখিয়েছি যে গ্যাসের চুলার জন্য মাটির খোলাটা কিভাবে প্রস্তুত করতে হয়। সেটা দেখলে আপনারা ইজিলি এই কাজটা করতে পারবেন, তবে চাইলে কিন্তু কেউ ননস্টিক প্যানেও এই পিঠাটা বানাতে পারবেন। সেক্ষেত্রে এই এই যে চিকন চিকন ছোট ছোট ছিদ্রগুলো খুব কম হয়, কিন্তু খেতে ভালো লাগে। এই পিঠাটা গুড় দিয়ে খেতেও খুব মজা লাগে। তবে এই গরম গরম পিঠা হাঁসের মাংসের সাথে কিন্তু একদম অনবদ্য লাগে। যাই হোক, এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর পিঠা এবং মাংস ছেলের বাবাকে দিয়েছি, তার খুবই ভালো লেগেছে, মনে হয় আপনারা তার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন। তো এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।